রায় চৌধুরী বাড়ি স্বর্ণলতা রায় চৌধুরীর কোনো কৃতজ্ঞতা ছিল না আপনার প্রতি। কথা রাখেনি সেদিন স্বর্ণলতা, কথা রাখেনি, তুলে দেয়নি তার সন্তান আপনার হাতে। যদি তুলে দিত তাহলে আজ আপনি অমর হতেন। আপনি অমর হতে পারেননি শুধুমাত্র স্বর্ণলতার কথার খেলাপের জন্য। আর সেই কারণে, সেই সন্তানের কারণেই আপনার মৃত্যু ঘটেছিল মহাকাল। রায়চৌধুরী বাড়ির উপকারের বদলে মৃত্যু। জন্য অপেক্ষা করছিলাম, আজ সেই দিন এসছে মা। মাত্র একদিন বয়স, সেই শিশুকে আজ তোর ভোগে ছড়াবো আমি মা। এনেছো অন্তিকা? হ্যাঁ মহাকাল, দিতে চাইছিল না কিন্তু তবু আমি জোর করে এনেছি। শিশুর উপর আমার অধিকার, আর অধিকার কেউ না দিলে ছিনিয়ে তো নিতেই হবে। আর কিছু সময় অবন্তিকা, তারপরে আমরা অমর হয়ে যাব, অমর অমর হয়ে যাব আমরা। আর তারপরে আমরা? হ্যাঁ অবন্তিকা, তারপরে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো আমি। দেরি না করে ওকে এখানে রাখো। দেরি করবেন না মহাকাল, শীঘ্রই বলি সম্পন্ন করো। মহারাজ ইতিমধ্যে হয়তো জেনে গেছে। জয় মা চিন্ময়স্থা। না, আমার খুড়শ্বশুরের পর এই পরিবারের আর কোনো পুরুষই 14 বছর বয়সে মারা যাননি। কিন্তু এ কথাও ঠিক, কেউই কিন্তু পূর্ণ বয়স অবধি বাঁচেনও নি। একটার পর একটা আঘাত এসেছে এই পরিবারে। এমন নয় যে কেউ অসুস্থ ছিলেন, প্রত্যেকেই সুস্থ ছিলেন, প্রত্যেকেই। তবু হঠাৎ কি যেন একটা, জানি না, জানি না কি অভিশাপ লেগেছে এই পরিবারের উপর। শয়তান, আজ আর তোর নিস্তার নেই আমার হাত থেকে।
মহারাজ কি করছেন আপনি? আমার কাজ আমি করছি। আমার রাজত্বে এমন শয়তান মানুষের বাস হতে পারে না। কাকে শয়তান বলছেন আপনি? মহাকালকে। যার পায়ে সে আপনার স্ত্রী পড়েছিল পুত্র সন্তানের কামনে, যার জন্যে আজ আপনি সন্তানের পিতা, আপনি তাকে তাকে শয়তান বলছেন? বাহ, চমৎকার! আপনার মতো অকৃতজ্ঞ আমি জীবনেও দেখিনি। চুপ করো, সন্তান হয়েছে ওর দয়ায়। তাহলে আজও নিজে নিঃসন্তান কেন? সে সাধনার কারণে। পুজো সম্পূর্ণ হলেই আমরা মিলিত হব, সন্তান লাভ করব, আমরা মা ডাক শুনব আমি। তার জন্য মহাকাল বলি দেবে আমার সন্তানকে। শয়তান, আজ আমার সাধনায় কেউ বিঘ্ন ঘটাতে পারবে না, কেউ না। মহাকাল, দ্রুত বলি সম্পন্ন করুন মহাকাল। জয় মা, জয় মা ছিন্নমস্তা। জয় মা ছিন্নমস্তা। কেদনা, কেদনা বন্দিকা, তোমাকে যে এখন আরো শক্ত হতে হবে। চোখের জল ফেলো না, জমিয়ে রাখো, চোখে আগুন জ্বালো। চোখে প্রতিশোধের আগুন জ্বালো। মৃত্যুর প্রতিশোধ তোমাকে নিতে হবে। জেনে রাখো, তুমি প্রতিশোধ নিলেই আমার আমার মুক্তি হবে, আমি আমি আবার ফিরে আসবো, আবার আমরা আমরা দুজনে আবার এক হব অবন্তিকা। সত্যি বলছেন মহাকাল, সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি সত্যি বলছি অবন্তিকা। নেব মহাকাল, প্রতিশোধ আমি নেবই। আজ যে বংশধরকে বাঁচানোর জন্য রানীমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করল, যে বংশধরের জন্য মহারাজ আমাকে হত্যা করল, সেই বংশকে তোমার নির্বংশ করতে হবে।
এই বংশের কোনো পুরুষ যেন লাভ আছে। কথা দাও, কথা দাও অবন্তিকা। মরার সময়েও তুমি মিথ্যে বোঝাচ্ছ এই অবলা নারীকে। অবলা অবন্তিকা নয়, অবন্তিকা অবন্তিকা আমার 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 চোখে চোখ রাখো, চোখ রাখো আমার চোখে। এবার যতটুকু সম্ভব আমি আমার শক্তি তোমাকে দিয়ে গেলাম অবন্তিকা, বাকি শক্তি তোমায় তোমায় সাধনা করে অর্জন করতে হবে। জেনে রাখো আমার মৃত্যুর প্রতিশোধ তোমাকেই নিতে হবে। আমি কথা দিলাম মহাকাল, ওই রাজবংশের কোন বংশধরকে আমি বাঁচিয়ে রাখবো না, কাউকে না, এক এক করে শেষ করবো। মহাকাল, নির্বংশ করবো তোমায় রাজা, তোমার এক ছেলেও বাঁচবে না, কোন বংশধর না, দেখে নিও তুমি। তাই শোধ নেবে তুমি। এই কে আছিস? বেরো গেল কে? না, কখনো না। অবলা নারীর উপর অত্যাচার করতে পারো না তুমি। অবলা নও, পিশাচিনী তুমি। এই মন্দিরে তোমাকে বন্দী অবস্থায় থাকতে হবে। সাধনা করবে তাই না? সাধনা করবে, করো সাধনা, করো তুমি সাধনা এইখানেই। মহারাজ, দেখি আমার বংশের কেমন ক্ষতি করতে পারে ও। এখন এই চাবি আমি বিসর্জন দেব গভীর সমুদ্রে।
তোকে আমি এই ছবিগুলো কেন দেখালাম জানিস? বিশেষ করে এবাড়ির বৌদের ছবি, কেননা এরা এই বাড়ি এই সংসার ছাড়া কিচ্ছু নিয়ে ভাবেননি। তুইও ভাবতে পারবি না মা, ও তো এখন বাচ্চা। বড় বৌমা, আমিও কিন্তু এই বাচ্চা বয়সে এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আমার শাশুড়ি মা আমাকে ঠিক এই জায়গায় দাঁড় করিয়ে এই কথাগুলোই বলেছিলেন। কেন, তোমরা যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলে তোমাদেরও তো বোধহয় এই কথাগুলোই বলেছিলাম, তাই না? সংসার নিয়ে কিভাবে ভাবতে হয় গো? তোকে সব আস্তে আস্তে বুঝিয়ে বলে দেব। যেমন করে তুই পড়াশোনা শিখেছিস, একটু একটু করে পড়ে তারপর তো একদিন পরীক্ষা দিয়েছিস। বুঝেছি। এখন তো শেখার সময় লগ না, পরীক্ষা পরে হবে। শোন, খুব কঠিন কিছু নয়, শুধু আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে চললেই হবে। আচ্ছা বেশ, বলো কি করতে হবে। বাবা, একদিনেই সংসার করা শিখে যাবি লগ না? আমরা তো এত বছরেও শিখতে পারিনি। একটা কিছু তো বলো, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমায় হোমওয়ার্ক দেবে। দাও না হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক করতে খুব ভাল লাগে। আপাতত একটাই কথা, এই বাড়ির বাইরে তুই বেরোবি না। বাড়ির বাইরে বেরোবো না? না। আর আমার স্কুল? এখন তো স্কুল ছুটি, খুলুক তারপর দেখা যাবে। বড় বৌমা, তুমি এক কাজ করো, তুমি এখন লগ্নাকে নিয়ে তোমার ঘরে যাও। ভালো মা, বলছি যে কতদিন বাড়ি থেকে বেরোতে পারবো না সেটা তো রাজিমা বলে গেল না। আয় তুই আমার সাথে। বলছি যে পড়ায় আমায় স্কুল যেতে মানা করবে না তো? তাহলে কিন্তু আমি মরেই যাব। ওরকম ভাবে বলতে নেই লোক না, আয় আমার সঙ্গে। চন্দ্রকলা দেবীর সঙ্গে আমাকে নিজেই কথা বলতে হবে। কি ব্যাপার গুরুদেব, আপনি এখানে দাঁড়িয়ে? না চন্দ্রকলা দেবী, আপনার সঙ্গে বিশেষ কয়েকটা কথা আছে। আমার সঙ্গে কথা? মা, কি বলুন। মানে আজকে আপনাকে আমি সোজাসুজি প্রশ্ন করতে চাই যে লগ্নাকে নিয়ে আপনি কি করতে চাইছেন? লগ্নাকে নিয়ে আমি, লগ্না তো আমার নাতবউ। চন্দ্রকলা দেবী, আমি জানি যে আপনি সংস্কারে বিশ্বাসী, আর লগ্নাকে যদি আপনি আপনার নাতবউই ভাবেন তাহলে আপনি নিজের হাতে ওকে বরণ করতেন না। দেখুন চন্দ্রকলা দেবী, এখন লগ্নার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর লগ্না আজ যে এখানে সে কিন্তু আমার কারণ, তাই আমাকে লুকিয়ে কিছু লাভ হবে না। গুরুদেব, আমি আপনার কাছে কিছু লুকোবো না, কিন্তু যে কথাগুলো আমি আপনাকে এখন বলবো সেই কথাগুলো আপনাকে লুকিয়ে রাখতে হবে।